সেন্ট ইউফেজিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসটি করাবো। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক সেন্ট ইউফেজিস গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর যে গণিত ক্লাসটি করাবো, যে বিষয়টা আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের অধ্যায় 9.1। আজকে আমাদের এই চ্যাপ্টার উপর দ্বিতীয় ক্লাস, লেকচার 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমরা যে 9.1 এর উপর একটি লেকচার দিয়েছি, আজকে দ্বিতীয় লেকচারে আমরা পাঠ্যবইয়ের যে 13 নম্বর অঙ্ক আছে সে অঙ্ক থেকে আমরা সমাধান করাবো। তাহলে আমরা সবাই খাতা নিয়ে অবশ্যই বসে আছি, আমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখি। আমাদের যে প্রশ্নে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে 1 ÷ sin A + 1 ÷ 1 - sin A = sec²। মানে এটা প্রমাণ করতে বলা হয়েছে যে প্রথমটা সমান সমান দ্বিতীয়টা, মানে আমরা বাম পক্ষ করব এবং ডান পক্ষের উত্তরটা বের হবে। যদি বের হয় তাহলে সেটা কি প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু লক্ষ্য করি, এখানে আমাদের প্রশ্নে যাটা বাম পক্ষ দেওয়া আছে 1 ÷ 1 + sin A + 1 ÷ 1 - sin A এখানে দেওয়া আছে। এখানে আমরা একটু লক্ষ্য করি, আমাদের হর 1 ÷ sin A 1 - sin A। এখন লসাও করতে হবে দ্বিতীয় লাইনে, যেটা প্রধান টার্গেট। আমরা যখন লসাও করব 1 ÷ sin A 1 - sin A, তাহলে আমাদের লসাওটা কি হবে? তাহলে 1 ÷ sin A 1 - sin A। ভালো করে প্রিয় শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করি যে আমাদের এই দ্বিতীয় লাইনটা হচ্ছে প্রথম লাইনের হরগুলোর মধ্যে লসাগু। 1 ÷ sin A এবং 1 - sin A লসাগু হচ্ছে 1 ÷ sin A 1 - sin A। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা লক্ষ্য করতে পারি, প্রথমটা 1 ÷ sin A যদি বাদ যায় তাহলে কি হবে 1 - sin A, এবং দ্বিতীয় অংশ হবে আমাদের হচ্ছে কি 1 ÷ sin A। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব উপরের দিকে, একটু তাকাবো আমাদের কার্সারের দিকে। এখন 1 - sin A আর এখানে প্লাস সাইন, তো অদ্ভুত অসুবিধার্থে আমি একটা রেড কালার দিয়েছি। দেখো এখানে হচ্ছে -sin, এখানে প্লাস সাইন, প্লাস এবং -sin কি যায়, কাটা যায়। তাহলে আমাদের সাইনে সাইনে কি কাটা। এরপর আমাদের হচ্ছে 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। 1 1 যোগ করলে কত হয়, 2 হয়। এরপর আমরা নিচের দিকে লক্ষ্য করি, 1 ÷ sin A এবং 1 - sin A। আমরা জানি a² - b² সূত্র হচ্ছে কি a + b এবং a - b। তাহলে a মানে 1 হচ্ছে এখানে a, সাইন হচ্ছে কি b, তাহলে 1 1 গুণ করলে হয় 1 এবং প্লাস মাইনাস এ মাইনাস এবং কি সাইন স্কোয়ার, মানে এখানে সূত্রটা বই হয়েছে, এই সূত্র বই হয়েছে কি a² - b² এখন প্রিয় শিক্ষার্থীরা আরো যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 - sin² মানে কি, আমাদের অবশ্যই মনে রাখতে হবে 1 - sin² মানে হচ্ছে কি cos² 1 - sin² মানে হচ্ছে কি cos² এবং দুইটাকে আমরা আলাদা করি, আলাদা করলে 1 ÷ cos মানে হচ্ছে কি sec² আমাদের। কিন্তু অবশ্যই এই চ্যাপ্টার জানা মানে হচ্ছে সমস্ত সূত্র জানা, 1 ÷ cos মানে হচ্ছে কি sec² তাহলে অঙ্কটা মিলে গেছে না, 2 sec² আমরা লিখতে পারি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট। এরপর আমরা লক্ষ্য করি আমাদের যে বইয়ের 14 নম্বর প্রশ্নটা আছে, সেই 14 নম্বর প্রশ্নটা আমরা লক্ষ্য করব। এখানে আমাদের দেওয়া আছে 1 ÷ 1 - cos A + 1 ÷ 1 + cos A = tan². তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের বাম পক্ষ আমরা উঠাই, এখন কি লেখা আছে 1 ÷ cos A - 1 যেটা বাম পক্ষ দেওয়া আছে, এবং আমাদের এই বাম পক্ষটা যেটা দেওয়া আছে 1 - cos A - 1 + cos A। cos A - 1 আর cos A + 1 এই প্রশ্নটা দেওয়া আছে। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে এখানে লসাগুটা কি হয়, cos A + 1 এবং cos A - 1 আছে, তাহলে লসাগ হচ্ছে cos A - 1 এবং cos A কি + 1। এখন আমাদের প্রথম অংশে কি নাই, cos A + 1 এবং দ্বিতীয় অংশে যেটা নাই
কোসেক কি মাইনাস 1 আর এখানে মাইনাস চিহ্ন আছে দেখি আমরা কি দুটো ব্র্যাকেট দিয়েছি এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে মাইনাস কোসেক কি মাইনাস মানে কি প্লাস 1 তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা প্লাস কোসেক কি আর এখানে কি দেওয়া আছে মাইনাস কোসেক এ এই এখন কোসেক কি কাটা যায় কোসেক কি কাটা এক এক যোগ করলে কত হবে 2 হবে এখন কোসেক স্কয়ার মাইনাস 1 একটু মনে করার চেষ্টা করি কোসেক স্কয়ার মাইনাস 1 মানে হচ্ছে কি কোসেক স্কয়ার 1 হচ্ছে মানে হচ্ছে কট স্কয়ার এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা কোসেক স্কয়ার এ মাইনাস 1 মানে হচ্ছে কি স্কয়ার কট স্কয়ার আর 2 আমাদের সামনে এসে পড়ছে এখন 1 বাই কট স্কয়ার মানে কি 1 বাই কট স্কয়ার মানে হচ্ছে কি tan স্কয়ার এখানে যদি আমরা সূত্রগুলো যদি স্পষ্ট না জানি তাহলে কিন্তু আমাদের হবে না কিন্তু তাহলে 1 বাই কট স্কয়ার মানে কি tan স্কয়ার তাহলে আমাদের মিলে গেছে বাম পক্ষ এবং ডান পক্ষ তাহলে পুরো পুরো আমরা ফলো করি আমরা ইওর রাখতে পারি খাতা উঠে নেই আর মোবাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারি আমরা অঙ্কটা তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ এরপরে প্রিয় শিক্ষার্থীরা আমরা তার পরবর্তী 17 নম্বর অঙ্কটে আসি প্রশ্নের মধ্যে দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা আমাদের বাম পক্ষ আমরা উঠাই tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার এখন আমাদের কিন্তু জানতে হবে tan থিটা মানে কি tan থিটা মানে হচ্ছে sin বাই cos ক্লিয়ার আবার বলতেছি tan থিটা মানে হচ্ছে কি sin বাই cos থিটা আর sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা হোল স্কয়ার হোল স্কয়ার এখন এই দুইটার মধ্যে আমাদের লসাগু কি হয় cos থিটা আর উপরে হচ্ছে কি sin থিটা প্লাস কি 1 তাহলে এটাকে আমরা আলাদা করে দিই sin থিটা প্লাস 1 এবং cos থিটা প্লাস 1 কে আমরা কি করে দিলাম ব্র্যাকেটটা আলাদা করে দিলাম sin স্কয়ার থিটা প্লাস 1 হোল স্কয়ার cos স্কয়ার থিটা এখন আমাদের জানতে হবে cos স্কয়ার থিটা মানে কি আমরা সবাই নিশ্চয়ই জানি cos স্কয়ার থিটা মানে হচ্ছে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা আর উপরে একটু ঘুরিয়ে দিলাম 1 প্লাস sin থিটা উপরে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আছে মানে হচ্ছে 1 প্লাস sin থিটা কয়বার দেওয়া হয়েছে দুই বার আর নিচেরটা 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে সূত্র পরে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র একবার প্লাস একবার মাইনাস তাহলে শিক্ষার্থীরা এখন বলো তো কোনটা কাটা যাবে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা মিলাছে তাহলে আমাদের কাটা যাবে কি 1 প্লাস কি থিটা sin থিটা কালারটা করে দেই 1 প্লাস কি থিটা 1 প্লাস উপরে 1 প্লাস কি থিটা sin থিটা এবং নিচের 1 প্লাস কি থিটা sin থিটা যদি কাটা যায় তাহলে আমাদের রেজাল্ট হবে 1 প্লাস sin থিটা ও 1 মাইনাস sin থিটা তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখি আমরা লক্ষ্য করি আমরা বুঝতে পেরেছি কিনা এখন পুরো অঙ্কটা দেখো যে 17 নম্বর অঙ্কটা আমাদের স্পষ্ট কিন্তু আমরা কি করেছি বুঝতে পেরেছি শুধু আমরা শুধু মানগুলি অবশ্যই আমাদের নিজেদের বসাতে হবে এরপর আমাদের কি তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড তাহলে প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তী যে অঙ্কটি আছে 18 নম্বর অঙ্কটা সেটা আমরা একটু লক্ষ্য করি পাঠ্য বই 18 নম্বর অঙ্ক cot a plus tan b cot b plus tan a equal cot a into tan b প্রমাণ করতে বলছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা প্রশ্নটা উঠাই প্রশ্নটা কি বলছে cot a plus tan b cot b plus tan a এই অঙ্কটা বিভিন্ন ভাবে সমাধান করা যায় অনেক ভাবে সমাধান করা যায় আমি তোমাদের জন্য একেবারে ইজি মানে সহজ ভাষায় যেটা বলা যায় সহজ ভাষায় করেছি অনেক বড় করে করা যায় কিন্তু আমি তোমাদের জন্য অনেকটা সহজ ভাবে করেছি এখন আমরা দেখি এখানে cot a plus tan b আছে cot a plus tan b এখানে যা আছে তাই নিচে cot b plus tan a cot b মানে 1 by tan b cot b মানে হচ্ছে কি 1 by tan b tan a মানে হচ্ছে 1 by cot a মানে আমরা cot কে ভাঙ্গছি cot মানে আমরা সবাই জানি 1 by tan এখানে b মানে থিটার কাজ করছে মানে cot b মানে 1 by tan b আর tan a মানে হচ্ছে 1 by cot a আর উপরে কিন্তু যা আছে তাই রাখছি এখানে আমরা উপরে যেখানে যা আছে cot a প্লাস কি b tan b যা আছে তাই নিচে আমরা লক্ষ্য করি নিচের যে সাইডে tan b এবং cot a লসাগু করছি আমরা tan b ইনটু কি cot a প্রথমটা তাহলে কি নাই cot a নাই কি নাই cot a
তারপর কি নাই 10b তারপর কি নাই 10b তাহলে শিক্ষার্থীরা আমরা এটাকে লসাগু করার পরে উপরে যা আছে তাই লিখলাম cot a + 10b কোনো কিছু পরিবর্তন করি না এখানে যেহেতু ভাগ চিহ্ন আছে ভাগটা গুণ দিব আর যখনই প্রিয় শিক্ষার্থীরা ভাগটাকে আমরা গুণ দিব তখন কিন্তু পরিবর্তন হয়ে যাবে মানে লব উপরে হল হচ্ছে কি নিচে এখানে ঠিক তাই হইছে হট টু প্রুট ইজ 10b ইনটু কি a cot a আর এখানে যেটা ছিল cot a + কি a 10 তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা লক্ষ্য করি যেমন cot a প্লাস কি 10b মিল আছে না হ্যাঁ মিল আছে তাহলে আমাদের কি হবে এটা অবশ্যই কি হবে কাটা হবে না এই যে cot a প্লাস 10b এবং এখানে কি cot a প্লাস কি b 10b আমাদের কেটে দিব মিল আছে যেহেতু cot a প্লাস 10b cot a প্লাস 10b এই দুটো যখন কাটা যাবে তাহলে আমাদের বাকি হলো কি 10b ইনটু cot a মানে সাজিয়ে দিয়েছি উত্তরের মতো cot a ইনটু কি b 10b তাহলে আমাদের কিন্তু মিলে গেছে বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ এরপরে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখব হচ্ছে 19 নম্বর অঙ্কটা আমাদের বই 19 নম্বর অঙ্ক আমাদের রুট চিহ্ন দিয়ে লেখা আছে 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন ইকুয়াল সেক এ মাইনাস 10 তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্নটা সবাই বাম পক্ষটা উঠিয়ে নিই বাম পক্ষ আমাদের আছে কি দেওয়া আছে বাম পক্ষ 1 মাইনাস সাইন এবং 1 প্লাস কি সাইন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই অঙ্কটা যখন করব তখন আমাদের উপরে যেটা দেওয়া থাকবে এবং এখানে দেওয়া আছে কি 1 মাইনাস সাইন লব দ্বারা উভয় পক্ষকে গুণ করব মানে লব কেমন হর কি সবসময় রাখবে এরকম বর্গমূল যে অঙ্কগুলি থাকে সেখানে আমরা হচ্ছে লব দ্বারা উভয় পক্ষকে আমরা কি করব গুণ করব তাহলে 1 মাইনাস সাইন এ এবং 1 মাইনাস সাইন এ উভয় পক্ষ কি করি আমরা এখন গুণ করেছি উপরে লিখছি 1 মাইনাস সাইন এ নিচেও কি 1 মাইনাস সাইন এ এখন উপরে আমাদের লবে 1 মাইনাস সাইন এ কয়টা আছে 1 মাইনাস সাইন এ কয়টা দুইটা 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার দিয়েছি আর নিচে তো প্লাস আর মাইনাস আছে তাহলে কিসের সূত্র পড়ে এ স্কয়ার মাইনাস কি স্কয়ার বি স্কয়ার তাহলে 1 মাইনাস কি স্কয়ার সাইন স্কয়ারই শিক্ষার্থীরা বুঝতে পেরেছি নিচে পড়ে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র 1 মাইনাস কি স্কয়ারে সাইন স্কয়ারে এখন প্রিয় শিক্ষার্থীরা বলো তো এখন 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার মানে হচ্ছে কি কজ স্কয়ারই 1 মাইনাস সাইন স্কয়ার বলতে কি লিখছি কজ স্কয়ারই আর উপর লিখছি 1 মাইনাস সাইন স্কয়ার এ এখন স্কয়ার কি দিলাম এখানে বর্গমূল এবং স্কয়ার উঠিয়ে দিলাম তাহলে কি রইল 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কি এ কজ এ যদি আমরা উঠিয়ে দিই স্কয়ার এবং রুট একসাথে উঠিয়ে দিলে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কি এ কজ এ তাহলে এখন আমরা 1 মাইনাস সাইন আর কজ এ কে আমরা আলাদা করে দিব তাহলে 1 বাই কজ এ এখানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস দিলাম সাইন বাই কি কজ এ এখন আমাকে এটা আলাদা করার পরে এখন আমাদের মানটা বসাতে হবে এখন প্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের মনে করতে হবে 1 বাই কজ এ মানে কি 1 বাই কজ এ মানে হচ্ছে কি সেক এ কি এ সেক এ মাইনাসের মাইনাস সাইন বাই কজ মানে কি অবশ্যই জানতে হবে 10 1 বাই কজ মানে কি এ সেক এ এবং সাইন বাই কজ মানে কি এ 10 তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রশ্নটা দেখি মিলেছে সেক এ মাইনাস কি এ 10 এ মিলে গেছে তাহলে আমরা কিন্তু আমাদের অঙ্ক মিলেছে যেহেতু আমরা লিখতে পারবো কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রুফ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে অঙ্কগুলি করালাম এর পরবর্তী অঙ্কগুলি তোমরা বাড়ি কাজ করে নিয়ে আসবে তোমাদের বাড়ি কাজ হচ্ছে আমাদের অনুশীলনী 9.1 এর যে 19 পর্যন্ত তো কোন হলো 20 নম্বর অঙ্ক পাঠ্যবইয়ের 21 এবং 22 নম্বর অঙ্ক এই তিনটা অঙ্ক অবশ্যই বাসায় বাড়ি কাজ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাসায়